লক্ষ্য করে দেখেন, এটাকেই বলা হয় আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহ যাকে খুশি তাকে দান করতে পারে, যখন এই ক্ষমতা দান করে তিনি তখন আউলিয়া। কিন্তু দেখবেন আউলিয়া আল্লাহরা কোন সময় আল্লাহ প্রদত্ত ক্ষমতা যেখানে প্রচার আপনার দেখিয়েছে সেখানে ইসলাম প্রচার। বেহুদা নিজেরাই জাহের করার জন্য কিন্তু ওনারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেন না, কথা বুঝতে পেরেছে? তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রসুল বা রসুলের মাধ্যমে তিনি ইসলাম প্রচার করেছেন, কোরআন সুন্নাহ প্রচার করেছেন না? করেছেন তো। তাহলে লক্ষ্য করে দেখেন আপনার, লক্ষ্য করে দেখেন আল্লাহ রাসূল এখন জাহেরা ভাবে পর্দা করেছেন, কি বলেন আপনার পর্দা করেছেন? কেউ যদি বলে রসুল দেখতে উৎসাহিত হইয়া বর্তমানে কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, রসুল দেখা যাবে? সশরীরে রসুল পাওয়া যাবে? রসুল বলতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বুঝতে পেরেছেন? যে তো কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তো কাবা ঘরই তো দেখা যাবে, কি বলেন? এখন মদিনা শরীফ গেলেন, গিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ালেন, এই রসুল সশরীরে দেখবেন, দেখা যাবে? হ্যাঁ, পাওয়া যাবে মসজিদে নববীর ভিতরে আল্লাহ রসুলের রজা পাক পাওয়া যাবে। এখন আমাদের কি উপায় হবে তার সমাধান আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আতওয়া আল্লাহ বলছেন, আমার মুমিন বান্দা তোমরা আমি আল্লাহর তাবেদারি করো। আল্লাহ বলছেন আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করো, অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক, কথা বুঝতে পেরেছে? ওয়াতিউর রাসূলা, তোমরা আমার রসুলের অনুসরণ অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আওলাদ রাসূল আওলি আল্লাহর অনুসরণ অনুকরণ করো। অনেকে এটা দ্বিমত পোষণ করে, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাখ্যা, কথা বুঝতে পেরেছেন? আমি বুঝিয়ে দিচ্ছি যে উলিল আমরের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। সাবধান করে দিলাম হে জগৎবাসী, নিশ্চয় আল্লাহ বলছেন আমার আউলিয়াল্লাহদের লা খাউফুন, কোন রকমের কোন ধরনের ভয় ভীতি আল্লাহ বলছেন আমার আউলি আল্লাহ নেই। মরণের ভয় নেই, কবর আজাবের ভয় নেই, রোগবালা মুসিবতের ভয় নেই, আজাব গজবের ভয় নেই, ইমান যাওয়ার ভয় নেই, নেই রে কোন রকমের কোন ধরনের ভয় ভীতি। আল্লাহ বলছেন আমার আউলি আল্লাহ নেই। আলাইহি মুআলামে আসসালুম, এবং তাদের কোন চিন্তা ভাবনা বলছেন সমস্ত ভয় ভীতি থেকে চিন্তা ভাবনা করে আল্লাহ বলছেন আমার আমি আল্লাহ তাআলা মাহফুজ করে রেখেছি, মুক্ত করে রেখেছি। কারণ তাদের যে আমি আল্লাহ আউলি আল্লাহ হিসাবে আমি গ্রহণ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলা আওলিয়া মিন্না আমিনহুম,
আল্লাহ রাসূল বলছেন আউলিয়াল্লাহগণ আমার মধ্যে আর আমি স্বয়ং রাসূল আল্লাহ আউলিয়াল্লাহর মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি আমার নূরে মুহাম্মাদির জলওয়া দেখতে চাও, নূরে মুহাম্মাদির রঙে রঙিন হতে চাও, নূরে মুহাম্মাদির আলোকে আলোকিত হতে চাও, তাহলে আমার আওলাদ রাসূল আউলিয়াল্লাহর নিকট যাও, কারণ তাদের ভিতরে আমি আমার ভিতরে। তাই উলিল আমর হচ্ছে আওলাদ রাসূল আউলিয়াল্লাহ, তাদের অনুসরণ অনুকরণ করছে। তাই আল্লাহ রাসূল যারা ভাবে পর্দা করার পর চারজন খলিফা নিযুক্ত হয়েছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলে ওনারা প্রত্যেকেই ছিলেন আউলিয়াল্লাহ, প্রত্যেকের ভিতরে আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছিল। ওনারা এত সুন্দর ভাবে ওনারা বায়াতে রাসূলের মাধ্যমে দিন ইসলাম প্রচার করেছেন, কোরআন সুন্নাহ প্রচার করেছেন, না অস্বীকার করা যাবে? এত প্রশংসনীয় ভাবে ওনারা দিন ইসলাম প্রচার করেছেন, বর্তমানে ওনাদের প্রতিটা কর্মকাণ্ড বর্তমানে আমাদের জন্য ইসলামিক দলিল হয়েছে। এত সুন্দর ভাবে ওনারা দিন ইসলাম প্রচার করেছেন। তারপর দায়িত্ব পড়েছিল ইমাম হাসান হুসাইনের উপর, ওনারা হচ্ছেন আওলাদ রাসূল আউলিয়াল্লাহ। আমি আসার আগে আওলাদ রাসূল প্রসঙ্গে আলেম সাহেবরা বলেছেন, তাই আমি আর নতুন করে বলছি না, কথা বুঝতে পেরেছ? তাহলে এখানে এসিতের একটা ব্যাপার আছে না, একটা লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না, কথা বুঝতে পেরেছেন? আমি এখন শর্ট করে দিব, আগেই বলেছি বুঝতে না পারলে আসবেন, একবার গেলে আমি দশবার বুঝে। একই কথা কিছুদিন আগে আপনাদের মাইকটি টাউনে আমি ঘুরে এসেছি, কথা বুঝতে পেরেছেন? আমার কথা হচ্ছে যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করে, তাহলে লক্ষ্য করে দেখেন ইমাম হাসান হুসাইন ওনারা বায়াতে রাসূলের মাধ্যমে দিন ইসলাম প্রচার করেছেন, কোরআন সুন্নাহ প্রচার করেছেন, অস্বীকার করা যাবে? তারপর দায়িত্ব পড়েছে ইমাম জালাল আবিদিনের উপর, তিনিও দিন ইসলাম প্রচার করেছেন, ওনার আওলাদ পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, একটা নহর বগদাদ শরীফ হয়ে মাইজবান্দা শরীফ পর্যন্ত। আমি আসার আগে আলেম সাহেবরা বলে দিয়েছে না, সেদিকে আমি গেলাম, দিন ইসলাম প্রচার হয়ে, এরকম ওনার সন্তানরা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে দিন ইসলাম প্রচার করেছে। আর এই চারজন খলিফা চারজনের মধ্যে একজনও কিন্তু আওলাদ রাসূল ছিলেন না, একজন ছিলেন আওলাদ রাসূলের পিতা, তিনি হচ্ছেন হযরত আলী, মা ফাতেমার স্বামী ইমাম হাসান হুসাইনের বাপ, কিন্তু চারজনের একজনও কিন্তু আওলাদ রাসূল ছিলেন। তারপর তাবিন তাবে তাবিন উনাদের মধ্যে আউলিয়াল্লাহ ছিলেন, তিনি ইসলাম প্রচার করেছেন। এক কথায় আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ যাকে খুশি তাকে আউলিয়া আল্লাহ বানাইতে পারে, তাকে দিয়ে আল্লাহ ইসলাম প্রচার করে দিতে পারে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা প্রকাশ করতে পারে ইচ্ছাগার। এখানে মন্তব্য করার কোন সুযোগ, কারণ আল্লাহ হচ্ছেন মালিক, আমরা গোলাম, বুঝতে পেরেছেন? আল্লাহর ইচ্ছাই বন্ধার ইচ্ছা হচ্ছে, যেমন স্কুল কলেজ মাদ্রাসা, আমি বয়ান শেষ করে দিচ্ছি,
স্কুল কলেজ মাদ্রাসায় আপনাদের সন্তানরা পাঠান না, মাদ্রাসায় গেলে এক কথায় আলেম তৈরি হয়, কি বলে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক এভাবে আরো বিভিন্ন পদ আছে না, এগুলার প্রয়োজন আছে কিনা? এগুলা হয়, কিন্তু যাদের সন্তানকে স্কুলে দিবেন তাদের প্রতি আমার অনুরোধ বলতে পারেন, উপদেশ বলতে পারেন, যেভাবে যখনই সন্তানকে স্কুলে দেবেন বাড়িতে ভালো একজন আকীদাভক্ত আলেম রেখে বাচ্চাদের দিনই শিক্ষা দিতে, যাতে বাড়ে খাওয়ার সাথে সাথে তারা নামাজ রোজা শুরু করে দিবে, কথা বুঝতে পেরেছে? যাতে তারা নামাজ রোজা শুরু করে দিতে পারে, এবার বুঝতে পেরেছেন?